নমস্কার সকলকে। এই M6 সিরিজের যে ফাইনাল অঙ্কের চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রেসের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিছু টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজির জন্য এই চ্যাপ্টারটা অনেকের কাছে শক্ত লাগে। তো তোমরা এই চ্যাপ্টারটা একটু চেষ্টা করতে পারো, কারণ এখানে যদি অঙ্ক দেয় অনেকেই হয়তো এই অঙ্কটা পারবে না অঙ্কগুলো পরীক্ষার সময়। তো কতগুলো জিনিস যেটা জানতে হবে, যে যখন যে আর কি অনেকগুলো লোক দৌড়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, এই পুরো প্রতিযোগিতা আমাদের রেস বলে। যেখান থেকে শুরু করে সেটা স্টার্টিং পয়েন্ট, যেখানে এন্ড করে সেটাকে ফিনিশিং পয়েন্ট, আর যে জিতে যায় তাকে বলে উইনার। ঠিক আছে, আর একটা ইংরেজি কথা মনে রাখতে হবে, ডেড হিট। ডেড হিট মানে হচ্ছে তোমার যেখানে ড্র হয়ে যায়, মানে এ আর বি যদি ডেড হিটে রেসটাকে শেষ করে তার মানে এ আর বি একসাথে পৌঁছল। এছাড়া কতগুলো ল্যাঙ্গুয়েজ তোমার একটু জানতে হবে, যেমন একটা ল্যাঙ্গুয়েজ বলছে যে এ বিটস বি বাই এক্স মিটার, এ বিটস বি বাই এক্স মিটার, মানে যখন এ পৌঁছে গেল এন্ড পয়েন্টে বি এক্স মিটার পেছনে থাকবে। ঠিক আছে, এইটার মানে হচ্ছে তাই। আর একটা বলতে পারে, এ গিভস এ এটার মানে হচ্ছে এ বি এর থেকে এক্স মিটার পেছনে থাকা অবস্থায় রেসটা শুরু করলো। মানে বললো তুমি ভাই এক্স মিটার এগিয়ে যাও। দিস ইজ কল্ড এ গিভস এ স্টার্ট অফ এক্স মিটার টু বি। আর একটা হতে পারে, এ বিটস বি বাই টি সেকেন্ড, এ বিটস বি বাই টি সেকেন্ডস, তার মানে হচ্ছে এ যখন ফিনিশিং পয়েন্টে পৌঁছলো তার টি সেকেন্ড পরে বি গিয়ে ফিনিশিং পয়েন্টে পৌঁছবে। ঠিক আছে, আর একটা হতে পারে, সেটা হচ্ছে এ গিভস বি এ স্টার্ট অফ টি সেকেন্ডস, এটার মানে হচ্ছে যে বি আগে চলে যাবে। ঠিক আছে, বি আগে চলে যাওয়ার পরে তোমার তার টি সেকেন্ড পরে এ তার যাত্রাটা শুরু করবে। ঠিক আছে, এই চারটে পয়েন্ট তোমাকে একটুখানি, এই চারটে যে ল্যাঙ্গুয়েজ, এই চারটে ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এ বিটস বিটা তো সবাই বুঝতেই পারলে, এ গিভস এ স্টার্ট অফ এক্স মিটার মানে এ এক্স মিটার পেছনে থাকবে, এ বিটস বি বাই টি সেকেন্ড মানে হচ্ছে এ পৌঁছবার পর টি সেকেন্ড পরে বি পৌঁছবে, আর এ গিভস বি এ স্টার্ট অফ টি সেকেন্ড মানে বি আগে বেরিয়ে যাবে তার টি সেকেন্ড পরে এ যাত্রা শুরু করবে। তাহলে এই চারটে পয়েন্ট তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এটা হলো। এইবার আমরা বেসিক কতগুলো ফর্মুলা ঠিক না, আমরা যদি কনসেপ্টটা জানি তাহলেই আমরা অঙ্কগুলো কিছুটা করতে পারবো। প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে উইনার্স ডিস্টেন্স ইজ ইকুয়াল টু লেন্থ অফ রেস। এটা তো অবভিয়াস, এটা সবাই জানো, উইনার যতটা ডিস্টেন্স যাবে সেটাই হচ্ছে তোমার লেন্থ অফ দ্য রেস। তাহলে লুজার্স ডিস্টেন্সটা কী হবে? লুজার্স ডিস্টেন্সটা হবে উইনার্স ডিস্টেন্স মাইনাস বিট ডিস্টেন্স, কত মিটারে পরাজিত করলো। ঠিক আছে, তাহলে ওইটুকু বাদ দিলে উইনার ডিস্টেন্স মানে টোটাল লেন্থটা থেকে ওইটুকু বিট ডিস্টেন্স বাদ দিলে লুজার ডিস্টেন্স হবে, এর সাথে তোমার আবার মাইনাস হবে স্টার্ট ডিস্টেন্স যদি থাকে। যদি স্টার্টিংয়েও একটা ডিস্টেন্স দিয়ে দেয় লুজারকে, তাহলে স্টার্ট ডিস্টেন্সটাও তোমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা তোমার তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে উইনার্স টাইম, উইনার্স টাইম, উইনার্স টাইমটা কী হবে? উইনার্স টাইমটা হবে লুজার্স টাইম, লুজার্স টাইমটা বেশি হবে, তাই তো? এল ডবল এ সি আর এস, এল ও এ সি আর এস, লুজার্স টাইম মাইনাস তোমার টোটাল আগে যে বিগ টাইম যেটা দিল আর স্টার্ট টাইম। উইনার্স টাইমটা কম লাগবে, লুজার্স টাইমটা বেশি লাগবে, সুতরাং লুজার্স টাইম থেকে যত টাইমে বিট করলো সেই বিট টাইমটা এবং স্টার্টে যদি কোনো টাইম দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে বিট টাইম স্টার্ট টাইম দুটো যোগ করে লুজার্স টাইম থেকে বাদ দিয়ে দিলেই উইনারের টাইমটা পাওয়া যাবে। ঠিক আছে, এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা আমি তোমাদের দিচ্ছি, যেটা দিয়ে প্রায়
অনেকগুলো অঙ্কই হয়ে যাবে, ঠিক আছে? আমি উইনার্স টাইম বাই লুজার্স ডিস্টেন্স, উইনার্স টাইম বাই লুজার্স ডিস্টেন্স উইচ ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার লুজার্স টাইম বাই উইনার্স ডিস্টেন্স। এইটা তোমাকে মাথায় রাখতে হবে, উইনার্স টাইম বাই লুজার্স ডিস্টেন্স ইকুয়াল টু লুজার্স টাইম বাই উইনার্স ডিস্টেন্স উইচ ইজ ইকুয়াল টু বিড টাইম প্লাস স্টার্ট টাইম হোল ডিভাইডেড বাই বিড ডিস্টেন্স প্লাস স্টার্ট ডিস্টেন্স। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে তিনটে আমি টার্ম বললাম, উইনার্স টাইম বাই লুজার্স ডিস্টেন্স ইকুয়াল টু লুজার্স টাইম বাই উইনার্স ডিস্টেন্স ইকুয়াল টু বিড টাইম প্লাস স্টার্ট টাইম ডিভাইডেড বাই বিড ডিস্টেন্স, ওপরটা কিন্তু সবসময় টাইম, তলাটা সবসময় ডিস্টেন্স। এই ফর্মুলা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে সুবিধে হবে। আর তিনজনে যদি রেস করে, তিনজনে যদি রেস করে, তিনটে লোক এ বি সি তিনটে যদি লোক রেস করে, তাহলে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা, আচ্ছা আমরা যখন অঙ্ক করবো তখন আমরা দেখবো। আমরা আপাতত কতগুলো অঙ্ক একটু দেখে নিই কীভাবে আমরা এই অঙ্কগুলো করবো। প্রথম অঙ্কটাতে দেখো বলছি ইনে কিলোমিটার রেস, এ বিটস বি বাই 36 মিটার অথবা 9 সেকেন্ড, ফাইন্ডস ইজ টাইম ওভার দ্য কোর্স। তুমি এই ফর্মুলাটা খালি খেয়াল রাখো, ঠিক আছে? উইনার্স টাইম বাই লুজার্স ডিস্টেন্স ইকুয়াল টু লুজার্স টাইম বাই উইনার্স ডিস্টেন্স ইকুয়াল টু বিড টাইম প্লাস স্টার্ট টাইম ডিভাইডেড বাই, যেখানে যেটা থাকবে আর কি তোমার, ঠিক আছে? আমি ঠিক এই ফর্মুলাটাই আমি যদি এইখানটায় লাগাই, যেমন ধরো তোমার এই অঙ্কটাতে, এই অঙ্কটাতে আমি যদি লাগাই, তাহলে তোমার কি হবে, আমি যদি উইনার্স টাইমটা আমি বার করতে চাই, ঠিক আছে? উইনার্স টাইমটা হচ্ছে ধরো এক্স, ঠিক আছে? এক্স ডিভাইডেড বাই লুজার্স ডিস্টেন্স, লুজার কতটা ডিস্টেন্স গেছে, কিলোমিটার রেসে 36 মিটার যায়নি, তাহলে 1000 মিটার মাইনাস 36, এটা হলো লুজার্স ডিস্টেন্স উইচ ইজ ইকুয়াল টু তোমার বিড টাইম হচ্ছে 9, হ্যাঁ, আর বিড ডিস্টেন্স হচ্ছে তোমার 36, ঠিক আছে? এটাই, কোনো স্টার্ট টাইম বা স্টার্ট ডিস্টেন্স কিছু দেয়নি, তো এইখান থেকে তোমাকে এক্সটাকে বার করে নিতে হবে, ঠিক আছে? এই অঙ্কটা হলো, এইবার আচ্ছা এই অঙ্কটা হয়ে গেলে এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি যাতে ফর্মুলাগুলো তোমরা দেখতে পাও, ঠিক আছে? এই অঙ্কটা তাহলে বুঝতে পারলে। এরপরে দেখো একটা অঙ্ক বলছে এ রানস 1:3 ফার্স্ট অ্যাজ বি, ঠিক আছে? আর ইফ এ গিভস বি এ স্টার্ট অফ 30 মিটার, তাহলে কোনখানে মানে কতটা ডিস্টেন্সে উইনিং পোস্ট হলে টোটাল রেসটা ডেড হিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি যদি ধরে নিই এল হচ্ছে তোমার ডিস্টেন্স, ঠিক আছে, তাহলে দুজনে মিলে একসাথে গিয়ে পৌঁছেছে ওখানে, যদি ডেড হিট হয় তাহলে দুজনে মিলে একসাথে গিয়ে পৌঁছেছে। তাহলে আমি যদি বলি যে তোমার যে ডিস্টেন্স মানে কতটা টাইম তোমার এর লাগছে, ঠিক আছে, এর লাগছে হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে এল ডিভাইডেড বাই তোমার 4:3 ভি, 4/3 ভি, এই 4/3 ভি কেন, এর বি এর ভেলোসিটিটা আমি ভি ধরে নিয়েছি, ঠিক আছে, তাহলে এর ভেলোসিটিটা হবে 4/3 ভি, আর বি এর ক্ষেত্রে যেটা হচ্ছে ওর ডিস্টেন্সটা হচ্ছে তোমার এল মাইনাস 30 ডিভাইডেড বাই ভি, বুঝতে পারলে? তাহলে এইখান থেকে তুমি কাটাকুটি করবে, কাটাকুটি করলে দেখবে ভিটা কেটেই যাবে, তুমি এখান থেকে এলটাকে বার করে নিতে পারবে, ঠিক আছে? এই অঙ্কটা হয়ে গেল। এরপরে যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে পি 1 কিলোমিটার রেস 4 মিনিটে আর কিউ 4:10 যায়, তাহলে পি কিউকে কত মিটার স্টার্ট দেবে যাতে ডেড হিট হয়ে যায়, ঠিক আছে? এখানে আমরা কি করব, এখানে আমরা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে যে পি কিউকে একটা মানে ডেড হিটে, ডেড হিট যখন হচ্ছে তখন কি হচ্ছে তোমার যে কোনো একটা, আমরা উইনার্স টাইম লুজার্স টাইম আমরা যে কোনো একটা দিয়েই করতে পারি, আমরা যদি দেখি এখানটাতে যে লুজার্স টাইম, লুজার্স টাইমটা হচ্ছে কত, লুজার কে হবে, কিউ হবে নর্মালি, ঠিক আছে? যদি মানে ইয়েটা না দিত, স্টার্টটা না দেয়, তাহলে লুজার্স টাইম হবে তোমার 4:10 লুজার্স টাইম, এটা তার মানে 4×6=24, 250, ঠিক আছে? লুজার্স টাইম,
লুজার্স টাইম বাই উইনার্স ডিস্টেন্স, উইনার ডিস্টেন্স হচ্ছে তোমার 1000 মিটার, ঠিক আছে, 1000 মিটার, উইচ ইজ ইকুয়াল টু বিড টাইম প্লাস স্টার্ট টাইম ডিভাইডেড বাই বিড ডিস্টেন্স বা প্লাস স্টার্ট ডিস্টেন্স। বিড টাইম প্লাস স্টার্ট টাইম, বিড টাইমটা কিছু নেই কারণ ডেড হিট হয়ে গেছে, আর স্টার্ট টাইমটা বলেছে তোমার 10 সেকেন্ড, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই তোমার বিট বিট ডিস্টেন্সটা কিছু নেই কারণ ডেড হিট হয়েছে, আর বিট স্টার্ট ডিস্টেন্স যেটা তোমায় দিতে হবে সেটা তুমি ধরো এক্স, ঠিক আছে, স্টার্ট ডিস্টেন্সটা এক্স ধরে নিলে, তাহলে এইবার তুমি এখান থেকে এক্সটাকে বার করবে, ঠিক আছে, তাহলে অঙ্কটা হবে। আচ্ছা এইবার বলছে টি রানস এ কিলোমিটার রেস ইন 4 মিনিট 50 সেকেন্ড আর কিউ হচ্ছে 5 মিনিট, তাহলে জিতবে কে? ডেফিনেটলি পি জিতবে। বাই হোয়াট ডিস্টেন্স ক্যান পি বিট কিউ? এটা আমরা করতে গেলে তাহলে আমরা যেটা আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে তোমার গিয়ে বিট ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে বিট ডিস্টেন্স বার করা মানে হচ্ছে আমার এইটা এই এই পার্টটা আমার কাজে লাগবে, ঠিক আছে, বিট টাইম স্টার্ট টাইম, বিট ডিস্টেন্স স্টার্ট ডিস্টেন্স। এবার কী কী দেয়া আছে আমার? আমার দেয়া আছে তোমার উইনার্স ডিস্টেন্সটা দেওয়া আছে, ঠিক আছে, উইনার কে হবে? উইনার হবে তোমার পি, তার মানে পি কে পুরো 1000 মিটারই যেতে হবে, বুঝতে পারলে তো? তাহলে উইনার্স ডিস্টেন্স এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো। লুজার্স টাইম কত? লুজার্স টাইম হচ্ছে 5 মিনিট, 5 মিনিট মানে কত? 300 সেকেন্ড, ঠিক আছে, আর উইনার্স ডিস্টেন্স হচ্ছে 1000 মিটার। এখানে আমি লুজার্স ডিস্টেন্সটা জানি না বলে আমি লুজার্স ডিস্টেন্সটা আমি কিছু লাগাচ্ছি না, ঠিক আছে। এবার তাহলে বিট টাইম স্টার্ট টাইম কত? বিট টাইম হচ্ছে তোমার 10 সেকেন্ড, আর কোনো স্টার্ট টাইম দেয়নি, আর তোমার বিট ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে, আর কোনো রকম স্টার্ট ডিস্টেন্স দেয়নি, ঠিক আছে। তাহলে তোমাকে এইখান থেকে এক্স এর ভ্যালুটাকে তোমাকে বার করে দিতে হবে, ঠিক আছে, এই অঙ্কটা হলো। এইবার 100 মিটার একটি রেসে এ বিটস বি বাই 4 মিটার এবং সি বাই 2 মিটার, তাহলে ওই 100 মিটার রেসেই সি বিকে সি বিকে কতটা বিট করবে, এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তাহলে 100 মিটারের যদি রেস হয় তাহলে এ জিতবে, ঠিক আছে, আর সি থাকবে সেকেন্ড পজিশানে আর বি থাকবে থার্ড পজিশানে, এটা আমাদের পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইটা আমরা বিভিন্নভাবে করতে পারি, আমার যে হাতে লেখা নোট আছে সেটাতেও তুমি দেখবে যে এ যদি 100-এ পৌঁছে যায় বি তাহলে পৌঁছবে 96-তে আর সি থাকবে 98-তে, তাহলে এই লজিকে সি যদি 100-তে পৌঁছয় তাহলে বি কোথায় থাকবে, এটা এটা হচ্ছে প্রশ্ন। এইটা আমরা একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমি বলতে বলতে থেমে গেলাম তখন, সেই ফর্মুলাটা হচ্ছে যদি তিনজনে মিলে রেস করে তাহলে এল মাইনাস এক্স 1-2 ইন্টু এক্স 2-3, এটা কিন্তু ইন্টু, হ্যাঁ মানে ইট ইজ নট ইন্টু, মানে এইরকম ইন্টু ইন্টু এক্স 2-3, হুইচ ইজ ইকুয়াল টু এল ইন্টু এক্স 1-3 মাইনাস এক্স 1-2। এই ফর্মুলাটা মনে রাখাটা খুব সোজা, দুটোতেই এক্স 1-2 2-3 এইভাবে আছে, আর এখানে 1-3 1-2, এখানে লাস্টে 1-2, এখানে ব্র্যাকেটে লাস্টে 1-2, তার মানে 1-2 2-3 3-1 1-2, এই 3-1টাকে আমি 1-3 করে লিখেছি। ফর্মুলাটা এবার অ্যাপ্লাই করলেই তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। ফর্মুলা টোটাল লেন্থ অফ দ্য রেস বলে দিয়েছে 100 মিটার, ঠিক আছে, তাহলে 100 মাইনাস এক্স 1-2 1-2 1 হচ্ছে এ, এ ফার্স্ট হয়েছে, সি সেকেন্ড হয়েছে আর বি থার্ড হয়েছে, তার মানে এক্স 1-2 হচ্ছে এ আর সি এর মধ্যেকার গ্যাপ, ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু 2, ওকে। এবার এক্স 2-3টা তুমি জানো না, এক্স 2-3টা তোমার বার করতে হবে, উইচ ইজ ইকুয়াল টু এল ইন্টু এক্স 1-3 1-3 মানে এ আর বি, ঠিক আছে, 1-3 মানে 4 মাইনাস এখানে 2, তাহলে তোমার এখান থেকে এল এ এলটা মানে 100, ঠিক আছে, এইখান থেকে তোমাকে এক্স 2-3টা বার করে নিতে হবে, ঠিক আছে। অঙ্কটা এইভাবে করতে পারো, এই ছাড়া আমি একটু আগে যেভাবে বললাম সেভাবে আমার ওই পুরোনো যে অঙ্কের সেটটা আছে ওখানেও অঙ্কটা পড়া আছে,
ঠিক আছে। আরেকটা অঙ্ক দেখো, এ বি আর সি তিনজনে হচ্ছে কিলোমিটার রেসের পার্টিসিপেট করছে, ঠিক আছে। এ বিবিকে 40 মিটার স্টার্ট দিল, বি সিকে 25 মিটার স্টার্ট দিল, হাউ মেনি মিটার? এটা এটাও একই রকম অঙ্ক হবে, এটাও বেসিক্যালি একই রকম অঙ্ক। আমরা যদি এই ফর্মুলাটাকে আবার লিখি তাহলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আমি এই ফর্মুলাটাকেই কপি করছি আবার, ঠিক আছে। এই ফর্মুলাটাতে তোমার এখানে তিনজনের রেস আছে, তিনজনের রেসের এই ফর্মুলা, তিনজনের রেসে তাহলে এখানে কী কী জিনিস দেওয়া আছে দেখো। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, আচ্ছা দেখো প্রথমে আগে জেনে নাও কে ফার্স্ট হবে কে সেকেন্ড। এ ক্যান গিভ বি এ স্টার্ট অফ 40 মিটার, বি ক্যান গিভ সি এ স্টার্ট অফ 25 মিটার, ঠিক আছে। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ ফার্স্ট হবে, বি সেকেন্ড হবে, আর সি হবে থার্ড, ঠিক আছে। এ যেহেতু বিকে 40 মিটারের স্টার্ট দিতে পারছে, বি সিকে মাত্র 25 মিটারের স্টার্ট দিচ্ছে, তার মানে বি আরও সি এর মানে সি আরও মানে বি এর পেছনে থাকবে আরও 25 মিটার, আর এ তোমার 40 মিটার ইয়েতে থাকবে, মানে বি এর অ্যাহেডে থাকবে। তার মানে এ ফার্স্ট, বি সেকেন্ড, সি থার্ড। তাহলে এইবার তোমার এটার অঙ্কটা হয়ে যাচ্ছে 1000 মাইনাস তোমার হচ্ছে 1212, মানে হচ্ছে 40, ঠিক আছে। এইটা তোমার ব্র্যাকেট করে দিলাম, তারপর ইন্টু হচ্ছে 23টাও দেওয়া আছে 25, ঠিক আছে। এটা ইকুয়াল টু 1000 ইন্টু x13টা ডেফিনেটলি তোমায় বার করতে হবে, মাইনাস 40 সেকেন্ড, ঠিক আছে। এইখান থেকে তোমাকে x13টা বার করে নিতে হবে। তো অঙ্কগুলো মোটামুটি কিন্তু কনসেপ্টটা বুঝলে সোজা, তো এই অঙ্কগুলো অনেকেই পারে না, তো এই অঙ্কগুলো তুমি যদি এগুলো জানো তাহলে তুমি খুব ইজিলি করতে পারবে। 100 মিটারের একটা দৌড় আছে, এ 2 মিটার পার সেকেন্ডে যায়, এ গিভস বি এ স্টার্ট অফ 4 মিটার অ্যান্ড স্টিল বিটস হিম বাই 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এ তোমার বিকে একটা 4 মিটারের স্টার্ট দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই জিতে গেছে 10 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওই কী কী জিনিস দেওয়া আছে দেখো, এখানে তোমার লেন্থ অফ দ্য রেস দেওয়া আছে, হ্যাঁ লেন্থ অফ দ্য রেস দেওয়া আছে, তারপর এর স্পিড দেওয়া আছে, এর স্পিড দেওয়া আছে, এ আর বি এর মধ্যে যে স্টার্ট টাইমটা, স্টার্ট ডিস্টেন্স যেটা সেইটা দেওয়া আছে, এবং তোমার বি টাইমটাও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি বার করতে হবে, বি এর স্পিডটা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা যদি লুজার্স টাইম মাইনাস উইনার্স টাইম, এই যে এই ফর্মুলাটা, লুজার্স টাইম মাইনাস উইনার্স টাইম ইকুয়াল টু বিট টাইম প্লাস স্টার্ট টাইম, এইটা দিয়ে আমরা যদি চেষ্টা করি, কারণ ভেলোসিটি বার করতে বলেছে আমাকে, তার মানে লুজার্স টাইম বেশি মাইনাস উইনার্স টাইম, ওই ইকুয়েশনটাকে একটু অন্যভাবে লিখলাম আমি আর কি, বিট টাইম প্লাস স্টার্ট টাইম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে তোমার, এস বাই ভি হবে, টাইম মানে এস বাই ভি, তার মানে এস হচ্ছে তোমার লুজার্সের ক্ষেত্রে হচ্ছে 100 মাইনাস 4, 4 মিটারে হেরে গেছে, ডিভাইডেড বাই তোমার ভি বি, হ্যাঁ ভেলোসিটি অফ বি। আর উইনারের ক্ষেত্রে এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 2, ভেলোসিটি দেওয়াই আছে, উইচ ইজ ইকুয়াল টু স্টার্ট টাইম দিয়েছে হচ্ছে, স্টার্ট টাইম কিছু দেয়নি, স্টার্ট মিটারে দিয়েছে, স্টার্ট টাইম কিছু দেয়নি, কিন্তু বিট টাইম দিয়েছে 10 সেকেন্ড, ঠিক আছে। বিট 10 প্লাস 0, তাহলে এইখান থেকে তোমাকে ভি বিটা বার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল, এই দুটো অঙ্ক আমি মুছে দিচ্ছি আপাতত। এরপরে বলেছে যে ই ক্যান রান 330 মিটার ইন 41 সেকেন্ড, আর বি হচ্ছে 44 সেকেন্ড। তাহলে কত সেকেন্ডে বি জিতবে যদি তোমার বিয়ে বিকে 30 মিটার স্টার্ট দেওয়া হয়, ঠিক আছে। তাহলে বি তাহলে 330 মিটার যাচ্ছে হচ্ছে 44 সেকেন্ডে, হ্যাঁ। তাহলে 330 মিটারের থেকে 30 মিটার স্টার্ট দেওয়ার ফলে তোমার বি রান করবে হচ্ছে 300 মিটার, ঠিক আছে। তাহলে বি 300 মিটার, বি 300 মিটার যাবে হচ্ছে তোমার 44 সেকেন্ড ডিভাইডেড বাই 330 ইন্টু 300 ইন্টু 300, তাই না।
তো এইটা করে তোমার এলো 40 সেকেন্ড, কাটাকুটি করে তোমার আসছে 40:40, ঠিক আছে। তাহলে বি 300 মিটার যাচ্ছে তোমার 40 সেকেন্ডে, আর তোমার তাহলে এ যাচ্ছে 330 মিটার যাচ্ছে 41 সেকেন্ডে। তাহলে বি যে সময়টায় 330 মিটার, এ বি 300 মিটার, কারণ 30 মিটারে স্টার্ট আছে, 300 মিটারই ওকে যেতে হবে, সেটা ও যাচ্ছে 40 সেকেন্ডে, ঠিক আছে। আর এ 330 মিটার যাচ্ছে 41 সেকেন্ডে, সুতরাং বি লাস্টে 1 সেকেন্ডে জিতে যাবে, বুঝতে পারলে? এবার হচ্ছে এ ক্যান গিভ বি 40 মিটার স্টার্ট, এ ক্যান গিভ সি 50 মিটার স্টার্ট ইন এ 200 মিটার রেস, হোয়াইল বি ক্যান গিভ সি 2 সেকেন্ডস ওভার দ্য কোর্স, ঠিক আছে। আমরা প্রথমে যেহেতু এ বি সি তিনজন আছে, তাহলে আমরা ওই ফর্মুলাটাকে টাইপ করে নিই। ওই ফর্মুলাটাকে টাইপ করলে আমার যে যে জিনিসগুলো দেয়া আছে, হ্যাঁ দেখো, এ ক্যান গিভ বি 40 মিটার অ্যান্ড এ ক্যান গিভ সি 50 মিটার, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ ফার্স্ট হবে, বি সেকেন্ড হবে, সি থার্ড হবে। তাহলে সেই হিসেবে আমি যদি ফর্মুলাতে এই ভ্যালুগুলো লিখতে চাই, তাহলে হবে তোমার 200 - 40, 200 - 40 কিন্তু X23 তা থাকবে, কারণ ওটাই তোমার বার করতে হবে, X23 উইচ ইজ ইকুয়াল টু 200 × 50 - 40, ঠিক আছে। এইটা হলো তোমার, এখান থেকে তুমি X23টা বার করবে। এবার X23টা কি অ্যাকচুয়ালি, এইটা তোমার বি ক্যান বিট সি ইন 2 সেকেন্ড, আবার বি ক্যান বিট সি ইন দিস, এই X23টা একটা কিছু বেরোবে আর কি, ঠিক আছে। X23টা তোমার কত বেরোবে, এইদিকে 160 আসছে, এদিকে 200 × 10, তার মানে X23টা বেরোবে তোমার 25/2, হ্যাঁ আমি এর থেকে ছোট আর করতে পারলাম না, 25/2, তাহলে 25/2 অথবা 2 সেকেন্ড। তাহলে 25/2 মানে সি যাবে 25 মিটার, 25/2 মিটার ইন 2 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে সি 200 মিটার কততে যাবে, সি যাবে 25/2 সেকেন্ডে যায়, 25/2 মিটার, সরি 25/2 মিটার যায় হচ্ছে তোমার 2 সেকেন্ডে। তাহলে সি 200 মিটার কততে যাবে, 200 মিটার যেতে তার সি এর কত সময় লাগে, ঠিক আছে, সেইটা তোমাকে বার করতে হবে। তাহলে বি তার থেকে 2 সেকেন্ড সময় কম নেবে, তাহলে 25/2 দুই, তাহলে 2 / 25/2 × 200, ঠিক আছে। তাহলে এটা সি এর লাগছে হচ্ছে তোমার 32 সেকেন্ড, ঠিক আছে, সি এর 32 সেকেন্ড লাগে। তাহলে বি এর কতক্ষণ সময় লাগছে, বি এর সময় লাগছে 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে বি এর সি এর সময় লাগছে 32 সেকেন্ড, বি এর সময় লাগছে 30 সেকেন্ড, আর এর সময় কত লাগবে, এর সময় লাগবে হচ্ছে তোমার, এর সময়টা আমি তোমাকে আর বলছি না, এর সময়টা তুমি বার করে নিও, ঠিক আছে। আচ্ছা এত অব্দি হলো, এই সময় সময়টা বার করে আমাকে জানিও। আচ্ছা একটা 400 মিটার রেস আছে, এটাই বোধ হয় লাস্ট প্রবলেম আমার, হ্যাঁ এটা একটু মানে টাফ আছে, এই অঙ্কটা একটুখানি মন দিয়ে দেখো, এটাই সব থেকে মানে শক্ত অঙ্ক হতে পারে। 400 মানে আমরা প্রথম থেকে প্রথমবার করতে গিয়ে আমার একটু আটকে গেছি। 400 মিটার রেস আছে, এ গিভস বি এ স্টার্ট অফ 5 সেকেন্ড, হ্যাঁ একটা স্টার্টও দিয়েছে 5 সেকেন্ডের এবং বিট সিম বাই 15 মিটার, ঠিক আছে। তাহলে স্টার্ট টাইমটা হচ্ছে 5 সেকেন্ড আর বিট ডিস্টেন্সটা হচ্ছে তোমার 15 মিটার। আর একটা 400 মিটারের রেস আছে, সেখানে বি এ বিটস বি বাই 7.17 সেকেন্ড, তাদের স্পিডগুলো বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো 400 মিটারের একটা রেসে বি 7.17 সেকেন্ড বেশি সময় নিচ্ছে এর থেকে, ঠিক আছে। আর 400 মিটারের আরেকটা রেস বলছে, যেখানে বলছে 5 সেকেন্ড টাইম বেশি নিচ্ছে এবং 15 মিটার কম ডিস্টেন্স যাচ্ছে। তাহলে আমি কি এটা বলতে পারি যে এই 7.17 - 5 সেকেন্ডে 15 মিটার ডিস্টেন্স কভার করে, বি বি 15 মিটার ডিস্টেন্স কভার করে, এটা আমি বলতে পারি, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে বি 1 সেকেন্ডে কতটা যাবে, বি 1 সেকেন্ডে যাবে হচ্ছে তোমার, এটা কাটাকুটি করে তোমার আসবে
7 মিটার, ঠিক আছে? তাহলে B এর ভেলোসিটি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, VB হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। আবার দেখো B 7.1 সেকেন্ড মোর টাইম নেয় এই এর থেকে 400 মিটার দৌড়তে গেলে, ঠিক আছে? তাহলে আমি যদি ওই 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 ফর্মুলাতে যাই যে এই বিয়ের টাইম মাইনাস এর টাইম ইকুয়াল টু তোমার বিগ টাইম, তাহলে বিয়ের টাইমটা কিভাবে হবে, এস ডিভাইডেড বাই ভিবি, হ্যাঁ ভিবি হচ্ছে 7 আগেই বার করে ফেলেছি, মাইনাস এস ডিভাইডেড বাই ভিএ উইচ ইজ ইকুয়াল টু 7.17। এই ইকুয়েশনটা থেকে তুমি ভেলোসিটি অফ এটা বার করে নিতে পারবে, এটা কাটাকুটি করলে ভেলোসিটি অফ এটা বেরোবে 8। তো রেসের এই অঙ্কগুলো আমি করলাম, আমার যে হাতে লেখা সেটটা আছে সেখানেও রেসের কিছু অঙ্ক করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো স্টেপে করা আছে, সেগুলো যদি বুঝতে না পারো সেগুলো আমাকে জিজ্ঞেস করবে। তাহলে আমরা রেসের অঙ্কগুলো এখানে শেষ করলাম, এরপর আমরা প্রবলেম সেট করলে মোটামুটি আমাদের তৈরি হয়ে যাবে।